তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্ট্রাগল টিভিতে। আমার নাম সুজয়, তোমরা সবাই আমাকে জানো। আজকে যে বিষয়টার উপর আমি কথা বলবো সেটা শুনে তোমাদের একটু অবাক লাগতে পারে, কারণ স্ট্রাগল টিভিতে এই ধরনের প্রোগ্রাম সাধারণত আসে না। তো সেই কারণে তো এটা হলো ফর্সা হওয়ার জন্য কিছু মানে পদ্ধতি আমি তোমাদেরকে বলবো, যে পদ্ধতিগুলো সত্যিকারে খুবই কার্যকরী। এবং তোমরা যদি পুরো ভিডিওটা দেখো এবং যা বলবো সেগুলোকে মোটামুটি মানে ব্যবহারযোগ্য করে নিতে পারো, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা মানে ফর্সা হওয়ার একটা মানে ন্যাচারাল ওয়ে পাবে। এবং এত সব ক্রিম এবং এত সমস্ত কিছু তোমাদের ইউজ করতে হবে না। দেখো, একটা কথা আমি তোমাদের ভালোভাবে বলতে চাই, যে সমস্ত ক্রিম বা যা কিছু ইউজ করো না, এগুলো তোমাকে একটা টেম্পোরারি মানে টেম্পোরারিভাবে তোমাকে ফর্সা করতে পারে। বাট যদি তুমি একদম মানে পার্মানেন্টলি ফর্সা হতে চাও, তাহলে যেটা বলছি সেটা পুরোপুরি শোনো। চলো, তোমাদের সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করি। দেখো, এখানে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে একটা ড্রিঙ্কের নাম, ঠিক আছে, যে ড্রিঙ্কটা তোমরা বানিয়ে খেতে পারলে মানে তোমাদের ফর্সা হওয়াতে খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে, দেখে নাও, এখানে চারটে সবজি তোমাকে নিতে হবে, ঠিক আছে, যেগুলোর মধ্যে রয়েছে তোমার বিট, গাজর এবং টমেটো আর লেবু, ঠিক আছে। সেটা পাতি লেবু হতে পারে বা কাগজি লেবুও হতে পারে, ঠিক আছে। এবার তোমাদের কী করতে হবে, বিট, গাজর আর লেবু, ঠিক আছে, প্রথমত বিট এবং গাজরকে ছোটো ছোটো করে কেটে নাও এবং টমেটোটাকেও ছোটো ছোটো করে কেটে নাও। কেটে নিয়ে একসাথে মিক্সিতে নিয়ে তুমি এটাকে মানে পিষে নাও, ঠিক আছে, একটা পেস্ট মতন তৈরি হয়ে যাবে। এবং তার মধ্যে অর্ধেক লেবু কেটে, কাগজি লেবু হলে অর্ধেক আর তোমার পাতি লেবু হলে পুরোটাই, তুমি একটা গোটা লেবু পুরোটা দিয়ে দাও, ঠিক আছে। দিয়ে তাতে জল অথবা একটু দুধ মিশিয়ে, ঠিক আছে, এটাকে একটুখানি মানে নাড়িয়ে নাও। নাড়িয়ে নিয়ে দেখো, দুধ এবং জল দুটো অপশান, এই কারণে বললাম অনেকে দুধ খায় না, তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে, তো তারা জল দিও। এটাকে একটা ড্রিঙ্কের মতন বানিয়ে নাও, এক গ্লাসের মতন বানিয়ে নিয়ে এটাকে ব্রেকফাস্টের আগে সকালবেলা খেয়ে নাও, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে তোমাদের সিম্পল আর কিছু মানে তোমাকে স্পেশাল করতে হবে না, শুধু বলে দিচ্ছি কতগুলো ফল যেগুলো সারা দিনের মধ্যে তুমি যখন ইচ্ছা খেতে পারো, ঠিক আছে, যেগুলো তোমাকে ফর্সা হতে সাহায্য করবে। যেমন হচ্ছে আপেল, কলা, এছাড়া হচ্ছে তোমার পাপায়া বা তোমার পেঁপে যেটা থাকে, এছাড়া তুমি আনারস খেতে পারো, ঠিক আছে। শুধুমাত্র এইগুলো যদি করো এবং সকালবেলা উঠে খালি পেটে যদি দু তিন গ্লাস জল খেতে পারো, তাহলেই এনাফ। এছাড়া আর একটা জিনিস তোমাকে বলতে পারবো, যেটা তুমি করতে পারো, সেটা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে অথবা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মিছরি এবং মুড়ি, ঠিক আছে, এই দুটো জিনিসকে যদি একসাথে মানে সমান পরিমাণে মিশিয়ে গুঁড়ো করে নাও। গুঁড়ো করে নিয়ে এক চামচ সেই গুঁড়োটা খেয়ে তার উপর একটু জল অথবা দুধ খেয়ে নাও তারপরে, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমার ফর্সা হওয়াটা কিছুটা এনসিওর করা যাবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সকলেরই খুবই উপকার হবে। এবং প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এই ভিডিওটাকে এবং শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে, যাতে জানো তো গুডনেস যেটা থাকে না, যে কোনো ভালো ইনফরমেশান তুমি যদি শেয়ার করো না, তাহলে তোমারও আলটিমেটলি মানে ভালো হয়, ঠিক আছে। তো ভিডিওটা লম্বা করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। এবং তোমরা জানিও তোমরা এটা করে উপকার পেয়েছো কি না। আমার মনে হয় 15 দিনের অভ্যেস, এই যেগুলো বললাম এরকম যদি করতে পারো, 15 দিনের মধ্যে তোমরা এফেক্টটা দেখতে পাবে এবং এই এফেক্টটা পার্মানেন্ট হবে, মানে তোমাকে কোনো রকম ক্রিম বা কিছু মাখতে হবে না, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, গ্রীষ্মকালে তোমরা সবাই ভালো থাকো এই আশা নিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য, আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।